বাংলাদেশ ছাত্রলীগ করোনা মহামারীর সময় যে কোনো বন্যা কবলিত অবস্থায় কিংবা দেশের যে কোনো সংকটময় পরিস্থিতিতে কিন্তু সর্বাগ্রে সম্মুখ সমরে অগ্রসৈনিক হিসেবে কাজ করেছে। বছর ব্যাপী আমরা আমাদের এই গ্লোরিফাইড অর্নামেন্টাল 75th বার্থ অ্যানিভার্সারিকে সেলিব্রেট করব এবং বছর জুড়েই আমরা নানা প্রকার জীবনমুখী দেশরত্ন শেখ হাসিনার বাংলাদেশের সাথে প্রাসঙ্গিক তার যে ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা দিনবদলের সনদ তিনি ইতিমধ্যে বাস্তবায়ন করেছেন। ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান, লক্ষ্য এবারে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ। সেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে স্মার্ট বাংলাদেশ ছাত্রলীগ স্মার্ট বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করবে। আমরা বিশ্বাস করি বাংলাদেশ ছাত্রলীগ তার সৃষ্টির শুরু থেকেই এদেশের মানুষের জন্য, এদেশের শিক্ষার্থীদের জন্য, তরুণ সমাজের জন্য কাজ করে গিয়েছে, কাজ করে যাচ্ছে, কাজ করে যাবে। বাংলাদেশ ছাত্রলীগ তার প্রতিষ্ঠার পর থেকে সেই ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন, ছয় দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, এমনকি এদেশের মানুষের স্বাধীনতার সেই সংগ্রাম, দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধেও সর্বাগ্রে বুক চিতিয়ে দিয়ে এদেশের স্বাধীনতা অর্জন করেছে। আপনারা সবাই জানেন আমাদের 17,000 নেতাকর্মী, বাংলাদেশ ছাত্রলীগের 17,000 নেতাকর্মী আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে নিজেদের দেশের তরে জাতির পিতার ডাকে সাড়া দিয়ে জীবন উৎসর্গ করে লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছেন। আমাদের আরও অজস্র নেতাকর্মী তৎকালীন যুদ্ধাহত হয়ে পঙ্গুত্ব বরণ করে জীবন যাপন করেছেন শুধু একটি আশায়, এদেশের মানুষ ভালো থাকবে, এদেশের মানুষ স্বাধীনভাবে জীবন যাপন করবে। প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুরা, আমার 75 পরবর্তী সময়ে বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন পরবর্তীতে তারই নেতৃত্বে, তারই সুদক্ষ পরিচালনায় বাংলাদেশ ছাত্রলীগ সেই স্বৈরাচার, হায়না সরকারদের হাত থেকে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য বঙ্গবন্ধু তনয়ার নেতৃত্বে রাজপথে লড়াই সংগ্রাম করে এই দেশে কিন্তু গণতন্ত্রের বিজয় সুনিশ্চিত করেছে। বাংলাদেশ ছাত্রলীগ তার ইতিহাসের বাঁকে বাঁকে দেশের জন্য, দেশের মানুষের জন্য, শিক্ষার্থীদের জন্য কাজ করে গিয়েছে, কাজ করে যাচ্ছে, কাজ করে যাবে। আপনারা দেখেছেন দেশের যে কোনো দুর্যোগে দুর্বিপাকে সবার আগে এগিয়ে আসে বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগ করোনা মহামারীর সময় যে কোনো বন্যা কবলিত অবস্থায় কিংবা দেশের যে কোনো সংকটময় পরিস্থিতিতে কিন্তু সর্বাগ্রে সম্মুখ সমরে অগ্রসৈনিক হিসেবে কাজ করেছে। আপনাদের মাধ্যমে আমি সারা বাংলাদেশে আমাদের যে অর্ধকোটি নেতাকর্মীর পরিবার, আমাদের যে সর্ববৃহৎ 51টি পরিবার, তাদের সকলকে, সকল জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, উপজেলা, পৌর, কলেজ, ইউনিয়ন, এমনকি ওয়ার্ড পর্যায় পর্যন্ত স্পষ্ট নির্দেশনা দিতে চাই, বছর ব্যাপী আমরা আমাদের এই গ্লোরিফাইড অর্নামেন্টাল 75th বার্থ অ্যানিভার্সারিকে সেলিব্রেট করব এবং বছর জুড়েই আমরা নানা প্রকার জীবনমুখী দেশরত্ন শেখ হাসিনার বাংলাদেশের সাথে প্রাসঙ্গিক তার যে ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা দিনবদলের সনদ তিনি ইতিমধ্যে বাস্তবায়ন করেছেন। ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান, লক্ষ্য এবারে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ। সেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে স্মার্ট বাংলাদেশ ছাত্রলীগ স্মার্ট বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করবে এবং আমরা বিশ্বাস করি সেই কর্মসূচি আমাদের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সর্বস্তরে যথাযথভাবে পালিত হবে।